রাতের সঙ্গে পাল্লা দিয়ে সাহসী হয় কলকাতার এই এলাকাগুলি। শুধু সাহসী হয় নয়, গোটা রাত ধরে চলে মায়াবী আলোর সঙ্গে অবাধ নাচ, সেই সঙ্গে অবশ্যই মদ্যপান তো রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক শহরের সেই জায়গাগুলি কোথায় কোথায় রয়েছে, সেখানে যাওয়ার খরচ কত, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে কি, কী কী খাবার খেতে পারবেন সেখানে। এক নম্বরে আছে আন্ডারগ্রাউন্ড। আচার্য জগদীশচন্দ্র বোস রোডে হোটেল হিন্দুস্তানের মধ্যে রয়েছে আন্ডারগ্রাউন্ড। কলকাতার অন্যতম পুরনো নাইট ক্লাবের মধ্যে একটি হলো আন্ডারগ্রাউন্ড। শুধু তাই নয়, টিনেজারদের কাছেও যথেষ্ট পছন্দের। লাউড মিউজিক আর লাল নীল নিয়ন আলো অবশ্যই বরাবর সেখানে টানে নতুন প্রজন্মকে, সঙ্গে তো অবশ্যই রয়েছে সুরাপানের সুযোগ। শুধু তাই নয়, জাপানিজ কিংবা কোরিয়ান খাবার খেতে চাইলেও অবশ্যই সেরা ঠিকানা হতে পারে আন্ডারগ্রাউন্ড, সঙ্গে নর্থ ইন্ডিয়ার বিভিন্ন ডিশ তো মিলবেই। দুজনে এখানে খেতে গেলে খরচ হবে মাত্র 3,000 টাকা। দুই নম্বরে আছে সিসা। শহরের তরুণ প্রজন্মের আরও একটি পছন্দের নাইট ক্লাব সিসা। ক্যামাক স্ট্রিটের অত্যন্ত জনবহুল এলাকায় এই নাইট ক্লাবটি অবস্থিত। এশিয়ান এবং ফিঙ্গার ফুডসের জন্য একদিকে যেমন এই বারটি শহরবাসীর কাছে জনপ্রিয়, তেমনই অবাধ মদ্যপান করার জন্য বেশ সস্তা এই বার। দুজনের জন্য খরচ পড়বে মাত্র 2,500 টাকা। অন্যদিকে এখানকার অ্যাম্বিয়েন্স অন্য যে কোনো বারের থেকে আলাদা, পাশাপাশি মিউজিক সিস্টেমও টিনেজারদেরকে বারবার সিসাতে যেতে বাধ্য করে। তিন নম্বরে আছে সামপ্লেস এলস। পার্ক স্ট্রিটের অন্যতম সেরা 5-তারা হোটেলে পার্কের একটি অংশ রয়েছে সামপ্লেস এলস। ব্রিটিশ পাবগুলির ধরনে এই পাবটিকে তৈরি করা হয়েছে। এই পাবে আসা প্রত্যেকের জন্য কার্যত প্রত্যেক দিনই থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কখনো কখনো লাইভ মিউজিক, আবার কখনো বিভিন্ন ধরনের লাইভ অনুষ্ঠান। শুধু তাই নয়, ড্রিঙ্কস, লাঞ্চ কিংবা ডিনারেও রাখা হয় অভিনত্ব। চার নম্বরে আছে তান্ত্রা। পার্ক হোটেলেরই আরও একটি নাইট ক্লাব বা ডিস্কো হচ্ছে তান্ত্রা। বেশিরভাগ টিনেজারের কাছে নাকি এটি সেরা নাইট ক্লাব। এই নাইট ক্লাবের ডান্স ফ্লোরটি নাকি তরুণ প্রজন্মকে বারবার তান্ত্রাতে নিয়ে যায়। অ্যালকোহল নিয়ে দুজনেই এই ক্লাবে গেলে খরচ পড়বে মাত্র 3,500 টাকা। যদিও কোনো উৎসব কিংবা শনি এবং রবিবার খরচ একটু বেশি পড়তে পারে। পাঁচ নম্বরে আছে রক্সি। বন্ধু কিংবা সবথেকে কাছের বন্ধুকে যদি কোনো নাইট ক্লাবে আপনি নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সেরা ঠিকানা হতে পারে রক্সি। এই ক্লাবের ডান্স ফ্লোর এতটাই বড় যে একসঙ্গে বহু মানুষ লাউড মিউজিকের সঙ্গে শরীর নাচাতে পারবে। শুধু তাই নয়, খাওয়া দাওয়া এবং এই ক্লাবের এমিয়েন্স বরাবর আপনাকে সেখানে টেনে নিয়ে যেতে বাধ্য করবে। আর এর সঙ্গে তো রয়েছে সুরার বিভিন্ন কালেকশন, যা আপনাকে একবার হলেও সুরার গ্লাস চুমুক দিতে বাধ্য করবে। দুজনে গেলে এই ক্লাবে খরচ পড়বে মাত্র 3,000 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।